সংবাদমেল ন্যায়পালিকাত সরকারের অবাধ হস্তক্ষেপের অভিযোগ, যার বাবে বহু লোকে ন্যায়ের পৰা বঞ্চিত হয়েছে বলে মন্তব্য দলটোর। ন্যায়ালয়ের এই রায়ত অলপও আচরিত হবলগিয়া নাই বলে মন্তব্য করে সংবাদমেলত ভাস্করী শইকীয়ার মন্তব্য, সরকারে ভয় করে অখিল গগৈক, সরকারের ওসর বিক্রি নোযার বাবেই 15 মাহে বন্দী হয়ে থাকবলগিয়া হয়েছে অখিল গগৈ। দলে সিদ্ধান্ত ললে কারাগারেরপরা নির্বাচন খেলিব অখিল গগৈয়ে, শিবসাগর সমষ্টিরপরা নির্বাচন খেলিব অখিলে। অখিল গগৈক হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, কারাগারতো অখিলক হত্যার চেষ্টা করা হয়েছিল, যিকোনো মুহূর্ততে অখিলক হত্যার চেষ্টা চলাব পারে বলেও বিস্ফোরক মন্তব্য ভাস্করী শইকীয়ার। সেয়ে অখিল অবিহনে বিজেপিক উৎখাত করবলৈ সকলকে একগোট হওয়ার আহ্বান। কেবল অখিল গগৈ কারাবন্দী করে রাখার স্বার্থতে সর্বানন্দ সোণোৱাল সরকারে, নরেন্দ্র মোদী সরকারে সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাটকে অসুচি করে পেলালে, আর অখিল গগৈও ক্ষুব্ধ হয়ে আমাক জানাই দিছে যে আর কেতিয়াও সহ্য করা নহব। অসমবাসীকে এটাই কথা জানাই থাকব বিচারিছো যে অখিল গগৈ হত্যা ষড়যন্ত্র চলা হয়েছিল আর কেন চলা হয়েছিল সেই কথা অখিল গগৈ পুনের ষড়যন্ত্র চলাব পড়ার ভয়তে আমি আজি আপনার মুখোমুখি কব পড়া নাই। কিন্তু কেবল জাতির বছর স্বার্থ আন্দোলন করার অপরাধত আপনার নেতা অখিল গগৈ হত্যা ষড়যন্ত্র চলাইছিল আর যিকোনো মুহূর্ততে চলিব পারে সেই কথা অসমবাসী রাইজক আমি স্পষ্ট করে জানাই। টংলাত নিখিল ৰাভা ছাত্র সন্থার 41 সংখ্যক প্রতিষ্ঠা দিবস, দুদিনীয়া বর্ণেল কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী। এই প্রতিষ্ঠা দিবসের পরাই বিজেপি সরকারক তীব্র হুঙ্কার নিখিল ৰাভা ছাত্র সন্থার, রাজ্যের বিভিন্ন প্রান্তর সহস্রাধিক প্রতিনিধির প্রতিষ্ঠা দিবসত অংশ, শীঘ্রই ৰাভা হাসংক ষষ্ঠ অনুসূচীত অন্তর্ভুক্ত করার দাবি কেন্দ্রীয় নেতৃত্বর। আনহাতে ৰাভা হাসংর বাহিরত বসবাস করা ৰাভাসকলক লৈ ৰাভা উন্নয়ন পরিষদ গঠনেরও দাবি। দীর্ঘ দিন ধরে ৰাভা জনগোষ্ঠীক প্রতারণা করে অহার অভিযোগ নিখিল ৰাভা ছাত্র সন্থার। উদালগুৰিৰ আগবঢ়াইছো আমার সাংবাদিক ৰিপুঞ্জয় নাথর রিপোর্ট। নিখিল ৰাভা ছাত্র সন্থার 41 সংখ্যক প্রতিষ্ঠা দিবস উদালগুৰি জেলার মেছেকা পুখুরীত আজিরে পৰা আৰম্ভ হৈছে। এক উৎসবমুখর পরিবেশ বলে কো মোৰ কেমেৰা সহযোগে দেখুৱাই আছে। বিভিন্ন এইদরে আসলে রিহার্সেলত ব্যস্ত থাকা দেখা গৈছে। ৰাভাৰ হাঞ্জাম নৃত্যৰ পৰা আৰম্ভ কৰি এইদরে সকলো ৰাভা জনগোষ্ঠীৰ লোক আহি একত্রিত হৈ এইদরে আসলে মেছেকা পুখুরীত উদুলি উদুলি পরিবেশৰ এই দুদিনীয়া কার্যসূচী তেওঁলোকে এইদরে অংশগ্রহণ করা পরিলক্ষিত হৈছে। যেহেতু মুকলি সভাত এইদরে তেওঁলোকে বা সাংস্কৃতিক সন্ধিয়াত বিভিন্ন কৃষ্টি তেওঁলোকে প্রদর্শন করব আর তেওঁলোকের এই প্রদর্শনের কার্যসূচীত আসলে এইদরে তেওঁলোকে রিহার্সেল কৰি থকা দেখা গৈছে। আৰু এক উৎসবমুখৰ পৰিৱেশ মোৰ কেমেৰা সহযোগে দেখুৱাই আছে। এইদৰে আচলতে হাঞ্জাম নৃত্য তেওঁলোকে যি ৰাভাৰ যি জীয়ৰীসকলে আচলতে এইদৰে ওলাই আহি তেওঁলোকে এই নৃত্য আৰু যুৱক যুৱতীসকলে নৃত্য প্ৰদৰ্শন কৰি থকা দেখা গৈছে। এই হৈছে ৰাভাৰ কৃষ্টি সংস্কৃতি আৰু তেওঁলোকে যিহেতু তেওঁলোকৰ নিজৰ জাতিটোৰ সক্ৰিয়তা বজাই ৰাখিবলৈ এইদৰে আচলতে তেওঁলোকে এইদৰে নিজৰ কৃষ্টি সংস্কৃতি বজাই ৰখা পৰিলক্ষিত হৈছে। এয়ে হৈছে 41তম যি ৰাভা ছাত্র সন্থার প্রতিষ্ঠা দিবস আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এইদরে উৎসবমুখর পরিবেশ হওয়া দেখা গৈছে। মোর লগত যে ৰাভা ছাত্র সন্থার সম্পাদক গৰাকী আছে তেওঁৰপৰা মই জানিব বিচাৰিম যে আসলে কেনেকুৱা প্রস্তুতি, যেহেতু প্রতিষ্ঠা দিবস যিহেতু ইমান বছরে আপনার 80 চনতে আপনার ৰাভা ছাত্র সন্থার জন্ম হয়েছিল, তাৰপিছত কিন্তু আপনাদের কি কি পালে কি নাপালে এই প্রতিষ্ঠা দিবসত সরকারক কি আহ্বান জানাব? আমি সরকারের এটাই আহ্বান জানাইছো যে নির্বাচনের আগত ৰাভা সংঘ অটোনমাস ভারতীয় সংবেদনের স্বচ্ছ অনুযায়ী অন্তর্ভুক্ত করার কারণে প্রপোজালটি অতি শীঘ্রে অধিসূচনার আগতে দিল্লী প্রেরণ করব লাগে। তারপরে ৰাভা সংঘর বাইরে থাকা ৰাভাসকলক উন্নয়নের কারণে উন্নয়ন পরিষদ অতি শীঘ্রে গঠন করব লাগে। তারপরে শিক্ষার সমস্যা আছে, স্বাস্থ্যর সমস্যা, যোগাযোগের সমস্যা আছে, যাতে ৰাভাসকলক যে শান্তি, যেহেতু ৰাভাসকল শান্তিপ্রিয় জাতি, যাতে ৰাভাসকল শান্তিত থাকব পারে, যাতে আমি শান্তিপ্রিয়ভাবে আমি গণতান্ত্রিক আন্দোলন করে আমার সমস্যাগুলো সমাধান করবো সেই সরকারে গুরুত্ব দিব লাগে। যদি সরকারে গুরুত্ব নিদিয়ে আমার আলোচনা হব তার মধ্যে আমি কি আলোচনা করি কি সিদ্ধান্ত লম সময়ত আমি সিদ্ধান্ত লম। আপনি যেহেতু নির্বাচন লাই আর এসপ্তাহ পিছনে কিন্তু অধিসূচনা জারি হব, কি আহ্বান জানাব বা আপনাদের কেনেকুৱা ভূমিকা গ্রহণ করব বিধানসভা নির্বাচন? না, আমি এটাই আহ্বান জানাইছো, কইছোঁ যে যেহেতু 126টা সমষ্টির ভিতর ৰাভা মানুহ এটা নিজাববীয়াকে জিকি যাব পৰা অকল দুদুই বিধানসভা সমষ্টিটোই আছে। গতি দুদুই বিধানসভা সমষ্টিত আর বাকি ৰাভা হাসং অঞ্চলত 8টা বিধানসভা সমষ্টিত আমি কারবা মানে হেরব পৰা কারবা জিকিব পৰা ক্ষমতা আছে। তারপরে ৰাভা হাসংৰ বাহিৰত বিভিন্ন অঞ্চলত আমার ৰাভা মানে জনসংখ্যা যথেষ্ট আছে, যদি সরকার যদি গুরুত্ব নেদে আমি নিশ্চয় সিদ্ধান্ত লম। গতি আমি সরকারের আহ্বান জানাইছো অতি শীঘ্রে ৰাভা হাসং অটোনমাস কাউন্সিলখন ভারতীয় সময় স্বচ্ছ অন্তর্ভুক্ত করার কারণে প্রবাদিত দিল্লীত পঠাব লাগে আর অতি শীঘ্রে মানে উন্নয়ন পরিষদ গঠনের কথাটো যেহেতু আজির পর বিধানসভা বহি আছে তার সিদ্ধান্ত লই পেলে উন্নয়ন পরিষদের কথাটো আলোচনা করে সিদ্ধান্ত লব লাগে, এটি সরকার আহ্বান জানাইছো।
করোনার প্রতিষেধক প্রদান সম্পূর্ণ হলে বলবৎ হব সি ডাবলে। পশ্চিমবঙ্গত এই ঘোষণা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর, বাংলাদেশের পর অহা প্রতিজন হিন্দু শরণার্থীক নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি। সি ডাবলেক লৈ মুসলমান নাগরিক সকল শঙ্কিত হওয়ার প্রয়োজন নাই বলে উল্লেখ করে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী। সমাজ কে লোক আর ভি কই লোক হ্যাঁ, নাম শূদ্র সমাজ কে, হর জাতি সে বাংলাদেশ কে সে শরণার্থী কে রূপ মে ইহা পর লোক আয়ে। 70-70 সাল হো গে উনকো না নাগরিকতা মিলতি হ্যায় না সম্মান মিলতা হ্যায়। জব বিভাজন হুয়া কংগ্রেস কে নেতাও নে ওয়াদা কিয়া থা কি জো ভি হিন্দু শরণার্থী আয়েঙ্গে হম সবকো নাগরিকতা ভি দেঙ্গে, উনকো সম্মান ভি দেঙ্গে আর উনকো গলে সে ভি লাগায়েঙ্গে। হমনে 2018 মে ওয়াদা কিয়া থা।